রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে সাধারণ মানুষদের সরকারি পরিষেবা দ্রুত প্রদান করার জন্য দুয়ারে সরকার কর্মসূচি গ্রহণ করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিউর বেতুর গ্রাম পঞ্চায়েতেও অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার কর্মসূচি। এদিন বিউর বেতুর গ্রাম পঞ্চায়েতে সাধারণ মানুষরা নিজেদের সমস্যা জানাতে পঞ্চায়েত চত্বরের পাশে লম্বা লাইন দেন। সরকারি আধিকারিকদের সহযোগিতায় সাধারণ মানুষরা সুস্থ স্বাভাবিক পরিষেবা পেয়ে অত্যন্ত আনন্দিত। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের শ্রীবৃদ্ধি করার জন্য যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়, তা আর বলার অপেক্ষা রাখে না। আজকে ছাত্র সংগ্রাম কার্ড করতেছে, হ্যাঁ, বহু এই কার্ডের জন্য আমাদেরকে পুরো ব্লক যে ছাত্র অনেক দিন আম বলে কথা আমাদের ডিস্ট্রিক্ট যেত সেটা আমরা ঘরের কাছে পেয়ে ধন্য। এর জন্য আর কি বলবো, আমরা হাতের কাছে আজ পেয়ে গেছি। আমাদের বীর বেতুর গ্রাম পঞ্চায়েতে 11টি প্রকল্প ক্যাম্প করা হয়েছে, যে মানুষগুলি সব ক্যাম্পে ফর্ম জমা দিচ্ছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, বাংলার খবর।